ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন আরেকটি আনাদার ব্লগ নিয়ে। তো আজকে আমরা চলে আসছি আমাদের সভ্যপুর শিবপুর ইউনিয়নের ঈদপূর্ণ মিলনের অনুষ্ঠানে। সবাই আমরা আজকে সবাই একসাথে হলাম ঈদের পর একটা অনুষ্ঠান, সেটা পুরা সভ্যপুর জুড়েই। তো অনুষ্ঠানে আজকে অনেক কিছু থাকবে, বাচ্চাদের খেলা, অনেক কিছু খাওয়া দাওয়া, অনুষ্ঠান সব কিছু আজকে শেয়ার করবো আপনাদের সাথে। তো কী করবেন, শারমিন ব্লগের সাথেই থাকবেন। তো চলুন শুরু করি আজকের ব্লগটি। আয়াত রেডি হইতেছে অনুষ্ঠানে যাওয়ার জন্যে। সবার আগে আয়াত মোটামুটি রেডি, কি সুন্দর মতো বলছো সেটা দেখানোর জন্য। নাইস, আমরা রেডি অনুষ্ঠান যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে পড়লাম। এই তো তিন মা, মেয়ে এবং স্বপন, আমরা সবাই একসাথে যাইতেছি অনুষ্ঠানে, কাছাকাছি চলে আসছি। তো পথের মধ্যে তারা ভাই বোন ছবি তুলবে, ভিডিও করবে। কিন্তু এই দিক দিয়ে মেয়ের বাবা আবার ফোন দিতেছে, বলে তাড়াতাড়ি আসো, অনুষ্ঠান তোর স্টার্ট হয়ে গেছে। তো এই যে আমরা যাইতেছি, একদম কাছাকাছি চলে আসছি। মাল দেওয়ার কেউ নতুন কানে দিল করবা, কান ব্যথা করবে না। মাশাল্লাহ মাশাল্লাহ, আমরা তো আয়েশা দেখি এলাহি কাণ্ড, অনেক মানুষ আমাদের শুধু শিবপুর ইউনিয়নে, শম্ভুপুর এলাকার সবাই, মানে অনেক মানুষ আমরা একসাথে থাকি মনফাগুন শহরে। এমনিতে দেখা যায় একজন এক জায়গায় থাকা হয়, বোঝা যায় না, কিন্তু আজকে সবাই একসাথে পায়া খুবই আনন্দিত। এবং অনেক মানুষ, ছোট ছোট এক বয়সী ছেলেরা, বাচ্চারা, মহিলারা, অনেক মানুষ, খুবই ভালো লাগলো। সারাদিন আমরা একটু অনেক মজা করেছি। এটা একটা ঈদ পূর্ণ মিলনায়তন, মানে একসাথে আনন্দ বিনিময় করা, সুখে দুঃখে পাশে থাকা, মানে একটা চেষ্টা। যারা অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্যে, সবাইকে একসাথে করার জন্যে। তো দেখা যায় এখনকার যে ছোটো ছোটো বাচ্চাগুলো আসছে লিবিয়া দিয়ে, তারা বড়োদেরকে চিনে না, বড়োরা ছোটোদেরকে চিনে না। তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই সবাইকে চিনতে পারলো, কে কোন এলাকার, একটু মানে আলাপ আলোচনা হলো। অনেক ভালো একটা প্রোগ্রাম, এরকম হওয়ার মানে হলে অনেক ভালো, আসলে নিজের এলাকার মানুষ চেনা জানা। ইন্ট্রোতে বললাম ভালো লাগে, খেলা আছে। তো এখন স্টার্ট হয়ে গেলে বাচ্চাদের খেলা, ছেলে বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা ছিল। তো এই যে অনেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো। এই যে আমাদের কিউট একটা বেবি, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে হলো আমাদের শম্ভুপুরের, মানে আমার শ্বশুরবাড়ির এলাকার হাজিবাড়ির সব সদস্যরা, মানে এক বয়সের ছেলেরা, তারা পুরাই আমার শ্বশুরবাড়ির লোক, তারা এক বংশের লন্ডনী বাড়ির সবাই। সবাইকে একসাথে পাই, অনেক খুবই ভালো লাগতেছে, সবাই মজা পাইতেছে অনেক। তুমি কি ওজি বাড়ির না? তো আমরা তিন মা, মেয়ে, ছেলে সবাই একসাথে এক ফ্রেমে, হ্যাঁ, সবাই ছবি তুলতেছিলাম, তারপর একটি ভিডিও করে নিলাম। তো এখন শুরু হলো মেয়েদের চামচের মধ্যে বল রেখে খেলা, চামচ বলি তো বলে এটাকে মনে হয়। তো ছোট বাচ্চাদের খেলা কি যে ভালো লাগতেছে, পিচিগুলার খেলা দেখা। মোটামুটি পিচিগুলা খুব ভালো ট্যালেন্ট, তারা অল্প বোঝা দেওয়ার পরে খুব বুঝে ফেলছে, অনেক সুন্দর হয়েছে অনুষ্ঠানটা। তো এখানে সব মুরব্বীদেরকে লাইনে দাঁড়ালো বিচারক হিসেবে, আর ওই পাশ দিয়ে মেয়েদের শুরু হলে সুই সুতা খেলা। তো সবাই সুই সুতা খেলার প্রস্তুতি নিতেছে সব।
সানাম আসছে তার বান্ধবী, তো একটু হ্যাপি দুই বান্ধবী একসাথে দাঁড়াইলো। অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে মজার খেলা ছিল এই খেলাটা, মহিলাদের মিউজিক চেয়ার, মানে যে যত পারে হাসতে হাসতে আমরা অস্থির, অনেক ফান হয়েছে এই জায়গাটায়, মানে খুবই মজাদার ছিল, সবাই অনেক এনজয় করছে, তো আমিও ছিলাম এটার মধ্যে অংশগ্রহণ করছি। তো দেখতে থাকুন, খেলাটায় অনেক মজা আছে এবং পিছনে আকর্ষণ আছে কে ফার্স্ট হার্ড হলো সেটা এখন বলবো না, সেটা অবশ্যই দেখতে থাকুন বুঝতে পারবেন। এইখানে দেখা যায় আমার শ্বশুরবাড়ির বেশিরভাগ লোক, দেবর ছিল, বাসুরের ছেলেরা ছিল, সবাই আত্মীয় স্বজন সবাই এত খুশি, হই হল্লা করতেছিল, ইন্সপায়ার করতেছিল আমাকে, যে সবাই বলতেছে পুরস্কার কিন্তু পাইতেই হবে। তো ওই মুহূর্তটা অনেক ভালো লাগতেছিল, মানে নিজেকে খুব স্পেশাল মনে হইতেছিল, খুবই ভালো লাগতেছে এত সাপোর্টার পাইয়া, মানে আমি তো খুবই হ্যাপি, তো কি করবো বুঝতেছি না, তো খেলতেই আসি অবশ্যই। শুরু হলো বড় ছেলেদের খেলা, তো তারা সবাই মুরগির লড়াই খেলা দিবে, তো এর মধ্যে স্বাদত যায় নাই স্বপনে ওমর ফারুক তারাও অ্যাটেন্ড করছিল। ওই আমরা একটু দূরে যাই, ভাগে থেকে আমাদের স্বপন মিয়ার ব্যাড লাক, সে 4 নম্বরে এসে বাদ পড়ে গেল, একটুর জন্য প্রাইজে যাইতে পারে নাই। তো এই যে এখন এই হলো আমাদের শিবপুর ইউনিয়নের পুরা টিম, সব পুরুষদের একটা গ্রুপিং ছবি, এটা একটা স্মৃতি আসলে সবাই একসাথে হওয়া, এরকম একটা এটা একটা সুন্দর মুহূর্ত যা ছোট বড় সবার জন্যই খুবই ভালো, সবাই মিলে গ্রুপিংটা ছবি তুলতেছে। তো এখানে মানে ফুচকার স্টলে বসছিল ফুচকা চটপটি, এক ভাইয়ে অনেক বিক্রি করছে, যে যার মতো কিনে খাইলো, জালমুড়িও পাওয়া গেছে, জালমুড়ি স্টলে বসছিল। তো আমরা তো অনেক কিছু খাইলাম, তো অনুষ্ঠান বাইরে খেলাধুলা শেষ, এখন ভিতরে ঢুকার একটা প্রোগ্রাম আছে, যারা মুরব্বীরা আছে মানে বাসন টাসন দিবে, প্রাইস টাস দিবে, খাবার দাবার, তো এটা এখন স্টার্ট হয়ে গেল ভিতরের অনুষ্ঠান। এটা হলো একটা অডিটোরিয়াম, তো এই যে তার স্টেজ অনেক সুন্দরভাবে স্টেজটা সাজাইছে প্রাইস টেজ দিয়ে, ফুল টুল দিয়ে, অনেক সুন্দর। জনাব নুরুল আমিন হন্দকার, বহু সংগঠনের জনাব
যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে যে আমরা সম্ভব শিববুরবাসীরা সবাই একসাথে মিলেমিশে থাকি বিদেশে আছি বলে কি হয়েছে সবাই একে অপরের পাশে আছি সবাই মিলে একসাথে থাকব এখন আমরা লিটন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি লিটন ভাই জলিমিয়া বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী তরুণ রাজনীতিবিদ আলহামদুলিল্লাহ আমরা আমাদের সম্মানিত স্বত্বাধিকারী এবং আমাদের আজকের অনুষ্ঠানের স্পন্সর ডোনার আমরা আমাদের আর একজন পাত্র রয়েছে তিনি থেকে আগত তা এখন অনুষ্ঠানে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি কারণ এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান আরম্ভ হলো তো প্রথমে বাচ্চাদেরই সব যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো যত অনুষ্ঠানে সবকিছু পুরস্কার দিতেছে ছোট এই যে মেয়েদের শিশুতার পুরস্কার এটা তো ফাইনালি এখন হলো আমাদের সেই মহিলাদের পুরস্কার দেওয়ার টাইম তো সবাই অনেক মানুষের হাসতে বলতেছে যে আমার জামাইয়ের হাতে বা জামাই বন্ধুদের হাতে আমাকে পুরস্কার দিল এটা হলো ছেলেদের মুরগি লড়াই খেলার ফার্স্ট প্রাইজ এই হলো আমার গিফট এদিকে রেখে খুলো তা আমার দুই মেয়ে বাসায় এসা তাদের মায়ের গিফট খুলে দেখতেছে যে কি দিল তার সুন্দর একটা গিফট ছিল সুন্দর অনেক সুন্দর হয়েছে নাইস গিফট আমি দেখো তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা অপূর্ব সুন্দর একটা দিন কাটিয়েছি সবাই একসাথে খুবই খুবই ভালো লাগলো তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমার চ্যানেলের নাম হলো শারমিন ব্লগস সবাই সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ